নমস্কার বন্ধুরা, সোনাদির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। এখন রান্না করব এগ চিকেন খিচুড়ি। তার জন্য এখানে চাল নিয়ে নিয়েছি, আর দুটো ডিম নিয়েছি, এখানে ডাল রেখেছি আর মুগের ডাল, এখানে চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ফুলকপি, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি, ফোড়ন দেওয়ার জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা রেখেছি, আর একটু আদা আর রসুন একটু ক্র্যাশারে ক্র্যাশ করে রেখেছি। আর এবার নুন, হলুদ, নুন, মিষ্টি, সর্ষের তেলে রান্না হবে। দেখুন আমি কিভাবে করি রান্নাটা। হাঁড়িতে আগে সর্ষের তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতাটা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এতে আমি জল দিয়ে দেব। এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি, আর এটা আতপ চাল নিয়েছি আমি, যেহেতু ডিম আর আতপ চাল দিয়ে খিচুড়ি হয়, কিন্তু আমি এটা সেদ্ধ চাল দিয়ে করছি, ওটা ভুলে আতপ চাল বেরিয়ে গেছিল। আর সেদ্ধ চাল নিয়েছি কারণ এখানে ডিম আর মাংস দিয়ে করছি আমি, তাই জন্য আমি এটা সেদ্ধ চালটা নিয়েছি। ওদিকে আমি 500 গ্রাম সেদ্ধ চাল নিয়েছিলাম, আর এখানে 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে আগে ভেজে নিচ্ছি, আর সেদ্ধ চাল সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়, তাই জন্য ওদিকে ভাতটা ফোড়ন দিয়ে আর চালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ওটা চালটা আধ সেদ্ধ হলে তারপর ডালটাকে ভেজে ধুয়ে আমি ওতে দিয়ে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, এবার ডালটা আমি নামিয়ে নেব। ভাতটা আধ সেদ্ধ হয়ে গেছে চালটা, এবারে আমি ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে আধ সেদ্ধ চালটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম, এবার এটা আর একটু সেদ্ধ হবে। কপিগুলো আমি ভেজে নেব, কপিতে একটু নুন দিয়ে দিলাম আমি, একটু সামান্য হলুদ দিয়ে দিলাম কপিটা। কপিটা ভাজা হয়ে গেছে, কপিটা আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আলুগুলো আমি ভেজে নেব। চাল আর ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি, দিয়ে আলুটা অন্যদিকে এই কড়াটায় ভাজা হচ্ছে, আমি আর একটা কড়া নিয়ে এদিকে চাপিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম, আর কড়াতে আগে সর্ষের তেল দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি তুলে নিচ্ছি। আদা বাটাটা দিয়ে দিলাম, রসুন বাটাটা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কুচানো টমেটোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর ছোট ছোট টুকরো করে রাখা মাংসের টুকরোগুলো এতে দিয়ে দিলাম। এদিকে মাংসটা কষানো হচ্ছে, আর এদিকে দুটো ডিম আমি এতে দিয়ে একটু ঝুড়ি ভাজা করে নেব। ডিমটা নুন হলুদ দিয়ে একটু ঝুড়ি করে ভেজে নিয়েছি। মাংসটা ভালো করে আমি মশলা দিয়ে কষে নিয়েছি। এবার এতে ভেজে রাখা কপি, ফুলকপি আর আলুটা আমি এতে দিয়ে দেব। সামান্য একটু চিনি এতে দিয়ে দিলাম। ফুলকপি, আলু, মাংস দিয়ে কষানো রেডি। এবার এর মধ্যে আমি চাল আর ডাল যেটা সেদ্ধ করে রেখেছিলাম ফোড়ন দিয়ে, সেটা আমি এতে দিয়ে দেব। হ্যাঁ, এবার আমি চাল আর ডাল সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিলাম। জলটা আলাদা ফুটিয়ে নিয়ে আমি এতে গরম জল ব্যবহার করেছি, ওটা আপনাদের দেখানো হয়নি, ভুলে গেছি। এবারে আমি এতে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম 1.5 চামচ মতো।
খিচুড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, আর এখনও ডিমের ঝুড়ি ভাজাটা এতে দেব আমি, কিন্তু গরম মশলাটা একটু নেড়ে নেব, নিয়ে তারপরে ডিমের ঝুড়ি ভাজাটা এতে দিয়ে দেব। এই ভেজে রাখা ডিমের ভুজিয়াটা এতে এবার দিয়ে দিচ্ছি আমি। এগ চিকেন খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে। আর আমার এই এগ চিকেন খিচুড়িটা যদি আপনাদের ভালো লাগে তৈরি করাটা, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।